আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। মুরগির কলিজা কিন্তু বাচ্চা থেকে বড় প্রায় সবারই অনেক পছন্দের একটি খাবার, আর মুরগির কলিজা বাচ্চাদের জন্য কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। আর আজকে আমি আপনাদের সঙ্গে এই মুরগির কলিজারই একটি দারুণ রেসিপি শেয়ার করতে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুরগির কলিজা ভুনা করার জন্য আমি এখানে কিছু কলিজা এবং মুরগির গিলা সহ নিয়েছি। এই মুরগির গিলা কলিজা কিন্তু যে কোনো সুপার শপে ফ্রোজেন প্যাকেট পাওয়া যায়, তো এই গিলা কলিজা কিন্তু ফ্রোজেনই। আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপিয়ে নিব সামান্য লবণ দিয়ে। তো এক পাশে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব 3-4 তেজপাতা, 3-4 শুকনো মরিচ, 4 ছোটো এলাচ এবং 2-3 টুকরা দারুচিনি। এগুলো থেকে ভাজা একটা গ্রান ছড়ালে আমি এখানে দিয়ে দিব মিহি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা কিছুটা সফট হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চা চামচ পরিমাণ আদা এবং 1 চা চামচ পরিমাণ রসুন। আপনারা চাইলে এখানে পেস্টও দিতে পারেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো মশলাটা যখনই দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিবেন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা পানির সঙ্গে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 3-4 মিনিটের জন্য। আর এই পাশে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কলিজাগুলোকে ভাপিয়ে নিচ্ছি। আশা করছি কেন ভাপিয়েছি উপরের ময়লাটা দেখেই বুঝতে পারছেন। ভাপ দিলে কিন্তু এই ময়লাটা একদমই চলে যায়। তো একটা বলক চলে আসলে আমি এটাকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো এই পাশে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তেলটাও সুন্দরভাবে উপরে চলে এসেছে। হালকা নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি আগে থেকে ভাপিয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাটার সঙ্গে কলিজাগুলো ভালো মতো মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। আবারও কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 3-4 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, নয়তো কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো
তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে কলিজার সঙ্গে মিশিয়ে নিব। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কিন্তু ফাটিয়ে দিবেন। তো কাঁচামরিচ দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। তো তিন থেকে চার মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেলটা উপরে চলে এসেছে, আর কলিজাটাও কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে। এরপর যে সামান্য কিছু ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করব। তো আশা করছি আজকের এই সহজ এবং অসাধারণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।